ওয়ালাইকুম আসসালাম ওরমত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারত থেকে ভাই আজহারউদ্দিন জানতে চেয়েছেন যে মাইয়াতকে মৃত্যু দেওয়ার পরে খেজুরের ডাল গেড়ে দেওয়ার সঠিক পদ্ধতিটা কি জবাব ভাই বর্তমানে মাইয়াত কে দাফন করার পর বা মৃত ব্যক্তিকে দাফন করার পর খেজুরের ডাল দিতে হবে এই আকিদাটা বা এ ধরনের চিন্তা চেতনাটা এটা শরীয়ত বহির্ভূত এটা মহালাফাতু শা বরং এটা দেওয়াটা আপনার এক প্রকার আপনার বেদাতে বা শির্কের দিকে ঠেলে দেয় কেননা এটা দেওয়ার মাধ্যমে মনে করা হয় যে এই মাধ্যমে কবরে বা আল্লাহ সামতাল শাস্তি লাঘব করবেন সুতরাং এটা চিন্তাগত দিক থেকে আকীদাগত দিক থেকে শিরকের দিকে ঠেলে দিবে বা এটাকে আপনার একটা ভ্রান্তমূলক ধারণা যদিও হয়তো আপনি বলবেন বা আমরা মনে করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন সেই দুই কবরের শাস্তি হচ্ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে খেজুরের ডাল গেড়ে দিয়েছিলেন তো সেইটাকে সন্না মনে করে যদি কেউ করে তাহলে নিঃসন্দেহে তিনি গোনাদার হবেন কেননা রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয়েছিল যে ওই দুটি কবরে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এই বর্মে অবহিত করা হয়েছিল যে ওই দুইটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তি দুটো খুব বেশি বড় ধরনের কোনো অপরাধের কারণে নয় বরং একজনের পেশাব থেকে অসতর্কতা থাকার কারণে আর একজন চুগুল করতো নাম্মাম করে বেড়াতো যার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল এবং তাদের এই শাস্তি লাঘবের উপায়ও রাসুলসাল্লুসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল বিধায় রাসল সাল্লাহাম ওই দুই কবরে খেজুরের ডাল কাঁচা ডাল গেড়ে দিয়েছিলেন কিন্তু অন্য কোনো কবরে রাসুলুল্লাহ সাল্লাহাম এরকম খেজুরের ডাল দিয়েছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না এবং তার পরবর্তীতে সাহাবাগণ এভাবে খেজুরের ডাল দিয়ে কোনো কবরে দিয়েছেন মর্মে কোনো রেফারেন্স পাওয়া যায় না এমনকি মামলাকাতুল সাউদিয়াতে আমরা আসি আমরা সেখানে কোনো কবরের উপরে এরকম খেজুরের ডাল দিতে দেখি নাই সুতরাং এই খেজুরের ডাল দেওয়াটা এটা সন্না নয় বরং কেউ যদি সোনা মনে করে এটা করেন তাহলে নিঃসন্দেহে তিনি গণাগার হবেন কেননা রাসুল সুলসালামের এটা সোনা নয় এটা রাসুল সুলামের একটা মেজা ছিল আল্লাহর পক্ষ থেকে ওহি ছিল যার কারণে রাসুল সাল সাল্লাম মাধ্যমে জেনেছিলেন বিধায় তিনি দিয়েছিলেন আপনি বা আমি কিভাবে জানলাম যে কবরে শাস্তি হচ্ছে বা কিছু হচ্ছে শাস্তি হচ্ছে না জান্নাতি এটা তো আমরা কিছুই জানি না বিধায় এটা দেওয়াটা উচিত নয় বা এ ধরনের কাজ করাটা এটা গায়েবের বিষয় জানার ক্ষেত্রে একটা হস্তক্ষেপ করার নামান্তর তাই আমরা বলব এ ধরনের আকিদা বা চিন্তা চেতনা এবং এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাটাই মমিন মাত্রই উচিত বা মমিন মাত্র একান্ত কর্তব্য সুতরাং এ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন বাকি আল্লাহ তালা আলম ও জজাকুমল্লাহ খয়